extra stop equals spacing into 2 divided by 12 into ASF minus VE বিয়োগ স্টিল এরিয়া spacing 7.5 into 2 divided by 12 into ASA minus VE বিয়োগ স্টিল এরিয়া 0.11 পেলাম 0.41 ইঞ্চ স্কয়ার পার গ্যাপ ইউজ দুইটা 10 মিলিমিটার বার এবং একটা 12 মিলিমিটার বার এক্সট্রা স্টপ বিটুইন টু ক্র্যাঙ্ক দুইটা 10 মিলিমিটার বারের এরিয়া যোগ একটা 12 মিলিমিটার বারের এরিয়া ইকুয়াল 0.42 আমাদের রিকোয়ার্ড হচ্ছে 0.41 আমরা দিয়ে দিছি 0.42 সুতরাং ওকে লং ডিরেকশন সেম একইভাবে বের করব স্পেসিং ইকুয়াল স্টিল এরিয়া ডিভাইডেড বাই এএসবি প্লাস ভি ইন্টু 12 সেম ভাবে আমরা লং ডিরেকশনের জন্য আমরা বি নিয়ে কাজ করব শর্ট ডিরেকশনের জন্য আমরা এ নিয়ে কাজ করেছিলাম লং ডিরেকশনের জন্য আমরা বি নিয়ে কাজ করব সেম একই প্রসেস এখানে 10.185 আসছে আমরা 9 ইঞ্চি ধরে নিলাম ইউজ 10 মিলিমিটার বার অ্যাট দ্য রেট 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক ইউজ একটা 10 মিলিমিটার বার এক্সট্রা স্টপ বিটুইন টু ক্র্যাঙ্ক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি কমপ্লিট বিল্ডিং ডিজাইন প্লেলিস্টে ভিডিওটি দেখেন তাহলে দেখবেন এর পরের ভিডিওতে দেয়া আছে কিভাবে আপনারা রড প্রোভাইড করবেন এবং কোনটার লেন্থ কত হবে এবং এক্সট্রা স্টপের লেন্থ কত হবে ক্র্যাঙ্কের লেন্থ কত হবে সবকিছু ডিটেলস দেয়া থাকবে ইনশাল্লাহ এবং তার সাথে এস্টিমেশনটাও দেয়া থাকবে আমাদের ভিডিওতে কোথায় যদি বুঝতে না পারেন আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা মোবাইলেও যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেয়া থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ